বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি দেখে আপনি সম্পূর্ণভাবে হতবাক হয়ে যাবেন। আর এর থেকে আপনি এমন কিছু নলেজ এবং ইনফরমেশন পাবেন যেগুলো হয়তো এর আগে আপনি কখনো কোথাও দেখেননি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেন এর থেকে আপনি সম্পূর্ণ নলেজ পেয়ে যান। আর হ্যাঁ, এমন একটি অসাধারণ ভিডিওর জন্য একটি লাইক তো অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি হয়তো দেখে থাকবেন গ্রামে সাধারণত যারা 8-10 মুরগি পালন করে তাদের মুরগি খাঁচাতে সহজে ডিম দিয়ে থাকে, কিন্তু যারা ডিমের ব্যবসা করার জন্য বড় ফার্ম তৈরি করে থাকে তাদের ফার্মে হাজার হাজার মুরগি থাকে যেগুলো যেখানে সেখানে ডিম দিয়ে থাকে। কারণ মুরগিগুলো যখন খাদ্য দানা খায় তখন তারা যেখানে ইচ্ছে সেখানে ডিম দিয়ে দেয়, যার কারণে যারা মুরগি পালন করে তাদের ডিম উঠাতে এবং সব ডিম এক জায়গায় করতে অনেক পরিশ্রম হয়ে থাকে। এছাড়া এতে প্রচুর সময়ের প্রয়োজন হয়, যার ফলে যারা ফার্মিং করে তাদের সারাদিন চলে যায় ডিম কুড়ানোর জন্য, আর এর জন্য তাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়। তাই এই সমস্যার সমাধানের জন্য বর্তমান মডার্ন টেকনোলজির দুনিয়ায় এমন একটি রোবট টেকনোলজির আবিষ্কার করা হয়েছে যেটি মাটি থেকে নিজে নিজেই ডিম তুলতে পারে। এই মেশিন ব্যাটারির সাহায্যে কাজ করে আর এটি সম্পূর্ণ রোবটিক টেকনোলজিতে তৈরি করা হয়েছে। যদি কোনো ডিম নিচে পড়ে থাকে আর এটি তার নজরে পড়ে তখন এই মেশিন সেটি তার খাঁচার ভিতরে ভরে নেয়, আর এভাবে খুব সহজেই পড়ে থাকা ডিম এই মেশিনের সাহায্যে কুড়ানো যায়। সবগুলো ডিম তোলা হয়ে গেলে এগুলোকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে কিছু ওয়ার্কার ডিমগুলোকে নিয়ে যায় ওয়াশিং সেকশনে, আর এখানে এগুলোকে ওয়াশ করা হয়। যদি কোনো ডিমের উপর নোংরা লেগে থাকে তাহলে সেটিও পরিষ্কার হয়ে যায়। তারপর এগুলোকে ডিমের ট্রেতে লোড করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে বন্ধুরা, যারা ফার্মে পোলট্রি মুরগি পালন করে থাকে তাদের কিন্তু এতটা মেহনত করতে হয় না, তারা সম্পূর্ণ কাজ মডার্ন টেকনোলজির সাহায্যে করে থাকে। তারা লাখ লাখ মুরগি পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকে। মুরগি পালন করার জন্য তারা বড় বড় ফার্মের মধ্যে বিশাল বিশাল খাঁচা তৈরি করে সেখানে রাখে, আর এসব ফার্মের মধ্যে মুরগি পালনের জন্য সমস্ত সুবিধা থাকে। তাছাড়া মুরগি যে জায়গায় বসে খাবার খায় আবার সেই জায়গায় বসে পানিও খেতে পারে। আর এসব মুরগিগুলোর পায়খানা অর্থাৎ বিষ্ঠা তাদের জালিদার খাঁচার নিচে পড়ে যায়, যেগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে বাইরে বের করা হয়, আর ওখান থেকে সমস্ত বিষ্ঠা নোংরা আবর্জনা নিয়ে যাওয়া ট্রাকে লোড করা হয়। তারপর এখান থেকে এগুলো চলে যায় জমিতে সার হওয়ার জন্য। আর যখন মুরগিগুলো ডিম দিয়ে থাকে তখন সমস্ত ডিম মুরগির খাঁচা থেকে বের হয়ে অটোমেটিক সামনে চলে আসে, আর এভাবে সব ডিম কনভেয়ার বেল্টের মাধ্যমে খাঁচা থেকে বাইরে চলে আসে, যেখানে মেশিন সমস্ত ভেজা ডিমগুলোকে শুকিয়ে দেয় আর এগুলো সামনে চলে আসে, আর কিছু ওয়ার্কার এগুলোকে ইন্সপেকশন করে। এছাড়া যেগুলো পচা বা নষ্ট হয়ে থাকে সেগুলোকে বাইরে বের করে দেয়। এরপর সমস্ত ডিমগুলোকে সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে থাকা মেশিন এই সমস্ত ডিম অটোমেটিকভাবে ডিমের ট্রেতে লোড করে দেয়, আর ঠিক এভাবে ডিমের সমস্ত ট্রে লোড হয়ে যাবার পর বাইরে চলে আসে, আর কিছু ওয়ার্কার এগুলোকে এখান থেকে তুলে এক জায়গায় জমা করতে থাকে। তারপর সমস্ত ডিমগুলোকে ডিমের গাড়িতে লোড করে দেয় আর এগুলো চলে যায় বিভিন্ন মার্কেটে। ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর মেশিন সিদ্ধ হওয়া সমস্ত ডিমের উপর থেকে খোসা তুলে সামনের দিকে বের করে দেয়, আর সিদ্ধ করা সমস্ত ডিমগুলোকে সামনে নিয়ে যাওয়া হয়। তারপর যেখান থেকে এগুলো সুপার মার্কেটে চলে যায়। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন, সাধারণত ভাবে ডিম থেকে বাচ্চা বের করার জন্য মুরগির নিচে কিছু ডিম রেখে দেওয়া হয়, তারপর মুরগি 21 দিনের মধ্যে ডিমগুলো ফুটিয়ে দেয় যার ফলে মুরগির বাচ্চা বাইরে বেরিয়ে আসে। কিন্তু বন্ধুরা, আজকের সময় টেকনোলজির যুগ, বর্তমান যুগে ডিম থেকে বাচ্চা বের করার জন্য বড় বড় ফার্মে টেকনোলজির সাহায্য নেওয়া হয়। সর্বপ্রথম যে ডিম থেকে বাচ্চা বের করা হবে সেগুলোকে আলাদা আলাদা ট্রেতে লোড করা হয়, তারপর ট্রেগুলোকে ইনকিউবেটর মেশিনে 21 দিনের জন্য রেখে দেওয়া হয়। এরপর এই মেশিন 21 দিন পর এই সমস্ত ডিম থেকে বাচ্চা বের করে দেয়, আর ঠিক এভাবে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে একসাথে হাজার হাজার মুরগির বাচ্চা জন্ম দেয়া হয়। হয়তো বন্ধুরা আপনারা এটা জেনে বেশি অবাক হয়ে যাবেন, ডিম থেকে বাচ্চা বের করার জন্য এক ধরনের আলাদা মেশিন আবিষ্কৃত হয়েছে,
এই মেশিন দিনে নয় বরং মাত্র কয়েক ঘন্টায় বাচ্চা বের করতে পারে। এই মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা বের করার জন্য অনেকগুলো ডিমের ক্রেটকে মেশিনের কাছে নিয়ে আসা হয়। তারপর মেশিন সমস্ত ডিমকে ক্রেট থেকে উঠিয়ে কনভেয়ার বেল্টে রেখে দেয়। আর যে ডিম বাচ্চা ফোটানোর জন্য সবথেকে ভালো হয় ও সমস্ত ডিমগুলোকে মেশিন উঠিয়ে আলাদা করে নেওয়া হয়। আর তারপর মেশিন ডিমগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে নিয়ে অনেক ধরনের হিটিং প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যায়। আর এর মধ্যে মেশিন কাজ করা শুরু করে দেয়, যার ফলে মেশিন থেকে বাচ্চা কয়েক ঘন্টায় বেরিয়ে আসে। আর এই মেশিন অটোমেটিক্যালি ডিম থেকে খোসা এবং বাচ্চা আলাদা আলাদাভাবে বের করে দেয়। এই মেশিনে একদিনে হাজার হাজার বাচ্চা জন্ম দিতে পারে। বন্ধুরা, এই মেশিন এত দ্রুত বাচ্চা ফোটাতে পারে যে আপনার বিশ্বাসই হবে না। তবে বর্তমানে এটি বড় বড় ফার্মে ব্যবহার করা হয়। বন্ধুরা, আমাদের মধ্যে হয়তো সবাই একবার হলেও ভেবে দেখেছেন যে আসলে ব্রয়লার মুরগিগুলো কিভাবে এত তাড়াতাড়ি বড় এবং মোটা হয়ে যায়। যেখানে বাসা বাড়িতে কোনো মুরগি পালা হলে মাসের পর মাস লেগে যায় সেটিকে বড় করতে, কিন্তু পোল্ট্রি মুরগিগুলো এভাবে ফুলে যাওয়ার কারণ কি চলুন দেখে আসি। বন্ধুরা, আসলে এই ব্রয়লার মুরগিগুলোর মধ্যে এক ধরনের ইনজেকশন ব্যবহার করা হয়, যার কারণে এই মুরগিগুলো খুব তাড়াতাড়ি বড় এবং মোটা হয়ে যায়। কিন্তু এসব ইনজেকশন আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।